হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য একটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে চারটি বিষয়ে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে, আর বিষয়গুলো হচ্ছে সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, এবং কম্পিউটার বেসিক বা অফিস অ্যাপ্লিক্যান্ট। তো আমি একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের বিজ্ঞপ্তিটি দেখি, কার আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, এগুলো জানতে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ। সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। প্রশিক্ষণের বিষয় সার্টিফিকেট ইন বিউটিফিকেশন এবং হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং। এই দুটি প্রশিক্ষণই আবাসিক এবং আসন সংখ্যাও 25টি করে। প্রশিক্ষণের মেয়াদকাল হবে 3 মাস, 360 ঘন্টা ব্যাপী, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম JSC বা JDC বা সমমানের পাস, এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 3/7/2022 সকাল 10:30। এরপরে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, এই কোর্সটি অনাবাসিক এবং আবাসিক দুই ধরনের রয়েছে। আবাসিকে কোঠা হচ্ছে 25টি এবং অনাবাসিক কোঠা হচ্ছে 25টি। আবাসিক বলতে বোঝানো হচ্ছে যে আপনি সেই প্রতিষ্ঠানে অবস্থান করে এই প্রশিক্ষণটি সম্পন্ন করবেন। তো যারা ওই প্রতিষ্ঠানে থাকতে পারবেন, তারা আবাসিকের জন্য আবেদন করবেন, আর যারা থাকতে পারবেন না, তারা অনাবাসিকের জন্য আবেদন করবেন। এবং এই কোর্সটির মেয়াদও 3 মাস, শিক্ষাগত যোগ্যতাও JSC সমমান, এবং ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 3/7/2022 সকাল 10:30। এবং সর্বশেষ যে কোর্সটি রয়েছে তা হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। এই কোর্সটি অনাবাসিক এবং আসন সংখ্যা হচ্ছে 50টি, মেয়াদ 360 ঘন্টা এবং অথবা 3 মাস, এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC বা সমমানের পাস। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 26/6/2022 তারিখ সকাল 10:00 পর্যন্ত, সকাল 10:30 পর্যন্ত, অর্থাৎ 10:30 ভর্তি পরীক্ষা শুরু হবে। তো আবেদনের নিয়ম, প্রার্থীর বয়স 16 থেকে 40 বছর হতে হবে, নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, সাক্ষাৎ প্রার্থী দুইজনের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক নিম্ন স্বাক্ষরকারী বরাবরে আবেদন করতে হবে। সকল সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ও 2 কপি ছবি জমা দিতে হবে। ভর্তির দিন হতেই হোস্টেলে অবস্থান করতে হবে, অর্থাৎ যারা আবাসিক ভর্তির জন্য আবেদন করবেন, তাদের ভর্তির দিন থেকেই হোস্টেলে অবস্থান করতে হবে। আবেদনপত্রের নমুনা কেন্দ্রের ওয়েবসাইটে পাওয়া যাবে, তবে যদি আপনারা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে না পারেন, তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের জন্য আবেদনপত্র সরবরাহ করব। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তির দিনও সকাল 10:30 ঘটিকার মধ্যে আবেদন করা যাবে, অর্থাৎ আপনি ভর্তির দিনও 10:30 মধ্যে আবেদন করতে পারবেন। যদি কোঠা খালি থাকে, সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহণ করা হবে, আর যদি কোঠা পূর্বেই পূরণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অবশ্যই মেনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নিজস্ব অর্থায়নে প্রতিদিন মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরিধান করে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। সার্টিফিকেট ইন বিউটিফিকেশন কোর্সের জন্য আলাদা একটি নোটিশ রয়েছে। সার্টিফিকেট ইন বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের বোর্ডের পরীক্ষার কেন্দ্র ফি 200 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 450 টাকা, মোট 650 টাকা জমা দিতে হবে, এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA দেওয়া হবে না। সকাল ও বিকাল কৃষির বিভিন্ন বিষয়ে হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন প্রয়োজ সুবিধাদি, আবাসিক প্রশিক্ষণার্থীদের জনপ্রতি মাসিক 300 টাকা ভাতা প্রদান করা হবে, বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এবং অনাবাসিক ড্রেস মেকিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের হাজিরা ভিত্তিতে দৈনিক 100 টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও সরকারি সনদপত্র প্রদান করা হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং আপনি যদি আবেদনপত্রটি ডাউনলোড করতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখেন, আমি আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।